can come first, you never know. But even then, even then, professor is a professor. He never dies, he never retires. এই যে একটা অনার, এই যে একটা মর্যাদা সমাজ দেয় আর কাউকে দেয় না। অনেক চাকরি, অনেকে তো ডিএম চাকরি করে করে রিটায়ার করে গেছে, কিন্তু কোন ডিএম কে কেউ দেখেছে গিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করেছে মানে রিটায়ারমেন্টের পরে, বা অমুক বিরাট কেউ করেছে প্রণাম? দূর থেকে বলবে ওই লোকটা না আমার জীবন বরবাদ করে দিয়েছিল ডিএম, এই বেটা এখনো দেখি চলাফেরা করে বেড়ায়, দেখে যাবে। কিন্তু একজন প্রফেসর যদি যায় না, ছুটে এসে পায়ে ছুঁয়ে প্রণাম করবে। একসময় রেগে রেগে যায় ছেলেমেয়েরা, স্যার আমাকে নাম্বার কম দিচ্ছে, ভালোবাসছে না, কিন্তু মানে প্রফেসর পড়াশোনা পাশ করে চলে যায় না, তখন আপনারা দেখবেন আমার কথা মিলিয়ে দেখবেন ক্লাসে একটু রেগে রেগে যায়, আড়ালে নিক নেমে ডাকে ম্যাডামকে স্যারকে মজা করে। কিন্তু যেই মুহূর্তে ও পাশ করে চলে গেল, যদি দেখা হয় তো ম্যাডাম স্যার আপনি আপনি ওর ভয় পাচ্ছেন, এই ছেলেটাকে বকেছিলাম, এখন না পাল্টা কিছু করে চলে যায়, কিন্তু না না একটা ভাই চোখে মন থেকে স্যার ও বুঝতে পেরেছে সেদিন যে বকেছিলেন এটা রাগ করে বকেননি, তাকে ভালোবেসে বকেছেন, এইটা ও রিয়ালাইজ করে পড়ে এবং তার জন্য ও মনে রাখে, প্রণাম করে দেখা হলে পরে শ্রদ্ধা ভক্তি করে। অন্য কোনো প্রফেশন নেই, দ্য রেয়ার প্রফেশন ইউ আর, ইউ হ্যাভ অপটেড। এই যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। আমি টিচারই বেশি করে বললাম, নন টিচিং এর টিচারদের সে কম নয়, কারণ তারা ঠিক না থাকলে ঠিক মতো না হলে কলেজটা ভেঙে পড়বে। দেয়ার কন্ট্রিবিউশন ইজ নট এট অল নেগলিজিবল, দে আর অলসো দ্য পিলার্স অফ দিস কলেজ এন্ড স্টুডেন্টস আর দেয়ার ফার্স্ট স্টুডেন্ট। এ কলেজ দের ইজ নো স্টুডেন্ট, ইট ইজ নট এট অল এ কলেজ এট অল, তাই না? জল ভরা সন্দেশের ভেতরে জলটাই যদি না থাকে আর সন্দেশ দিয়ে হবে না। যাই হোক, আমি মজা করে বলছি, কিন্তু আপনার অনেক সময় নিলাম, অনেক কথা বললাম, অনেকটা সময় আপনাদের সঙ্গে আমরা কাটিয়ে গেলাম, আমাদের খুব ভালো লেগেছে। আমি তো বললাম আমি এখানে দেখা অনেক জায়গায় যাই, অনেক ধরনের অভিজ্ঞতা হয়, তাদের সঙ্গে আমরা কথা বলি, কাছাকাছি আসি, তারপরে তো আবার অন্য জায়গায় যাই। কিন্তু আপনাদের কলেজের কথা মানে ভুলেও বলতে পারা যাবে না, আচ্ছা এরকম আমি বলেছি বোধহয় আজকে এখন কিছুক্ষণ বাদে আমরা কলেজ থেকে চলে যাবো, আর এক বছর এই কলেজের ক্যাম্পাসে আমরা ঢুকতে পারবো না, আমরা তিনজন, এটা নিয়ম আছে, প্রোটোকলে সই করেছি, পাশ দিয়ে চলে যেতে পারি দূর দূর থেকে, কিন্তু আর এক বছর ঢুকতে পারবো না। আবার এক বছর বাদে 2017 29 সেপ্টেম্বরে তখন চলে যেতে পারবো, আর জগদ্ধাত্রীটা দেখতে গেলে দূর থেকে দেখে চলে যেতে হবে, এটা নিয়ম। কিন্তু আমরা যেখানেই থাকি, দূরেই থাকি, কিছুই থাকি, আপনারা ভালো থাকবেন। আমার তরফ থেকে অন বিহাফ অফ মাই ইউনোপিয়ার টিম, অন বিহাফ অফ প্রফেসর গুরুপ্রসাদ প্রফেসর শর্মা, উইশ ইউ হ্যাপি শারদীয়া পূজা, অগ্রিম পূজার অভিনন্দন। Now I have to do the formal part of the last part of this program to formally thank all the EFT members, Honorable Chairman Person, Professor Shaha, and the member coordinator, Dr. Gurupushar, another member, Principal, Professor Sharma. First of all, I'd like to speak in Bengali because I've got such a beautiful lecture, but in formalities, you know, there. So, let's read out what I think. Fulfilling the requirements of modern day higher education is a challenge, and NAEC as the apex body is assigned with the responsibility of monitoring whether the institutions are up to it or not.
convey our appreciation for this kind of assessment and accreditation methodology as it provides us with an opportunity to introspect our inner self, both as an individual as well as an institution. The ventures, exercises and other manifestations not only foster quality of education but also ensure collegiality and togetherness within and outside the campus. We want to thank the policy makers for devising such a wonderful method of assessment as well as accreditation. We want to convey our sincere gratitude to the Honorable PFT members for coming to our college and for making observations that are adequate and just. We want to thank them for the hazards they have undertaken. Professor Runuday Shah has come from Tripura, Professor Guru Prasad from Indore, and Dr. Sharma from Assam. All are far away places from our own. They probably have to make compromises with our level of hospitality, even with the best of our efforts. I, being the coordinator of the IQAC, always feel proud of my institution. I am proud of my principal for his energetic endeavor. I always say he is a 24/7 principal. I feel proud of activities and performances of my dear colleagues and the whole teaching fraternity, my library, my non-teaching staff, the support staff beyond the campus, and above all my dear and near students. They are the true asset of our institution. I want to congratulate them from the core of my heart as they represent the institution in a cohesive and constructive manner. Without their active and positive support, nothing would have been achieved. The Honorable Chairperson of the PFT member, Professor Shah, in his address, has advised us to fulfill our potential to be good teachers and, above all, good human beings. We can assure you, sir, that we will pursue the path that you have emphasized. Thank you, sir, for encouraging us. Thank you all. With this, we end this exit meeting and ask the members to proceed to the chamber, please.